আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ইউটিউবের প্ল্যাটফর্মে আমরা কাজ করতে আসছি, কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। আমাদের ভিডিওতে ভিউ আসে না, বিশেষ করে আমরা যারা নতুন আছি, তো আমাদের ভিডিওতে কিন্তু ভিউ আসতেছে না। তো এই ভিউ আনার জন্য আমরা অনেক ধরনের অনেক প্রচেষ্টা করতেছি, কিন্তু তবুও ভিউ আসে না। আসলে কারণটা কি? কারণটা হচ্ছে বন্ধুরা, যে আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি, আমাদের ভিডিওর লেন্থ বা অনেক কিছুর মধ্যে আমাদের কিছু সমস্যা আছে। কারণ দেখেন, একটা জিনিস আপনি নিজেই খেয়াল করেন, আপনি যখন একটা ভিডিও নিজে দেখতে যাবেন, তখন কিন্তু আপনি কোন ধরনের ভিডিও দেখবেন, বড় ভিডিও না ছোট ভিডিও? কারণ আপনি ছোট্ট একটা ভিডিওর ভিতরে যদি আপনি আপনার সমস্ত ইনফরমেশন পেয়ে যান, তাহলে কিন্তু আপনি বড় ভিডিওটা দেখতে যাবেন না, ঠিক আছে? কারণ আপনি ছোট ভিডিওর মধ্যে যদি ইনফরমেশন পান, তাহলে কিন্তু বড় ভিডিও দেখার আপনার প্রয়োজন নাই। তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনি ছোট ভিডিওটা দেখলে আপনার সময় বাঁচতেছে বা আপনার সব দিকে আপনার সুবিধা হচ্ছে। তো সেই জন্য আপনি অবশ্যই আপনার ছোট ভিডিওটাই দেখতে যাবেন। অনেকেই এই জিনিসটাই করে, যে বেশিরভাগ যারা ইউটিউবে আসে বা ইউটিউবে, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু সময়ের দাম আছে, প্রত্যেকটা মানুষেরই সময়ের দাম আছে এবং সময়কে তারা মূল্য দেয়। তো আপনার ভিডিওটা যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু তারা ওই ভিডিওটা দেখতে চায় না। বা আপনার এই বড় ভিডিওর মধ্যে অনেক সময় হয় কি, যে আপনি বেশি কথা বলতে বলতে আপনার ভিডিওটা বড় হচ্ছে, যদি এরকম ধরনের ভিডিও হয়, তাহলে কিন্তু এই ভিডিওগুলো তারা দেখতে চায় না। তারা চায় যে ছোটো খাটো ভিডিওর মধ্যে দু চারটি কথা দিয়ে যেন আপনি তাদেরকে বুঝিয়ে দিতে পারেন। তো সেজন্য প্রত্যেকটা মানুষই বা বেশিরভাগ মানুষই, প্রত্যেকটা মানুষই বলা যাবে না, তো বেশিরভাগ মানুষই তারা আপনার ছোট ভিডিওগুলোকে দেখতে পছন্দ করে, আপনার কিন্তু বড় ভিডিওগুলো দেখতে চায় না। আমি আমার মতামত যেটা বলবো, যে আপনি চেষ্টা করবেন ছোট ছোট ভিডিও বানানোর জন্য, কারণ ছোট ভিডিওগুলোই মানুষ দেখবে, কারণ তাদের সময় বাঁচবে। এবং আপনি ছোট ভিডিওর মধ্যে যদি আপনি সমস্ত মানে ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখবে এবং এই ভিডিওগুলো আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আপনি বড় ভিডিও দিয়ে দেন, তাহলে মানুষ বিরক্ত ফিল করবে এবং ওই ভিডিওগুলো দেখতে চাইবে না, তখন আপনার চ্যানেলের প্রতি মানুষের কিন্তু আস্থা উঠে যাবে, তখন কিন্তু মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে না, প্লাস আপনার চ্যানেলে কিন্তু পরবর্তীতে এসে আসতে চাইবে না। তো সেজন্য আপনি যে কাজটা করবেন, ছোট ছোট ভিডিও বানাবেন এবং ছোট ভিডিওর মধ্যে আপনার সমস্ত ইনফরমেশনগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার দর্শকরা আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করবে এবং আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আস্তে আস্তে আপনি দর্শক পাবেন এবং আপনার আপনার ভিডিওগুলোও ভিউ হবে তাড়াতাড়ি এবং আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে। তো মোস্ট অফ অল যেটা দাঁড়াচ্ছে, যে আপনি যদি আপনার চ্যানেলটাকে দ্রুত র্যাঙ্ক করাতে চান বা আপনার চ্যানেলটাকে যদি দ্রুত গ্রো করতে চান, তাহলে অবশ্যই ছোট ছোট ভিডিও বানাবেন এবং এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনি আপনার দর্শকদেরকে পরিপূর্ণ একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি জিনিসটা বুঝতে পারছেন, যে আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য আপনি কোন ধরনের ভিডিও বানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওটা যখন আমি দিব, তখন যেন সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।